নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই তরুলের কচি কচি ডগা হয়েছে, এই ডগার আজকে একটা রেসিপি করব। সুন্দর মোটা মোটা ডগগুলো হয়েছে, গাছও হয়েছে খুব লম্বা লম্বা। হ্যাঁ, সারি মাটি তো, হ্যাঁ সারি জায়গা, কিন্তু ওই জন্য মোটা মোটা ডগ আর লম্বা লম্বা গাছ। কিন্তু চাষ দিয়ে ফেলবে মাঠে, আর তো কদিন পরে ধান লাগাতে হবে, গাছগুলোর অবস্থা তখন আর কি হবে। এত সুন্দর হয়েছে, তরুণও হবে, খুব ভালো হয়েছে। সুন্দর কচি কচি ডোব দেখো, বৃষ্টিতে না আরো বেশি সুন্দর লক লক করে উঠে, বৃষ্টিটা পেয়ে লক লক করে উঠছে। এগুলো তুলে নিয়েছি, এবার চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আলু আর বেগুন কেটে নিয়েছি, এই যে, আর তরুলের এই কচি ডগগুলো এবার কেটে নিচ্ছি। আর ওদিকে কাটতে কাটতে আমি মাছের মাথা দিয়ে আজকে তরুলের ডোগ রান্না হবে, তার জন্য মাথাটা ভেজে নেব। এত সুন্দর কচি তরুলের ডগাগুলো, দারুণ কচি। কচি কচি পাতাগুলো নেব, ভাজা তেলে 5 ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার মাছের মাথাটা দিয়ে দেবো, মাছের মাথাটা ভেঙে চিরে দেবো। এবার সবজিগুলো দিয়ে দেবো, লবণ, হলুদ, এবার একটু সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা তো অনেক রকম ভাবে চচ্চড়ি করে খেয়েছেন, এই তরুলের কচি কচি আগা দিয়ে একদিন চচ্চড়ি করে খেয়ে দেখবেন, মাছের মাথা দিয়ে দারুণ স্বাদ হয় খেতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে করবেন, ভিডিওটিতে লাইক করবেন। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। আর আমি ঢাকাটা খুলে নেবো। কচুরি আমাদের বানানো হয়ে গেছে, এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো।
দিয়েছি, এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। গরম ভাতের সঙ্গে গরম চচ্চড়ি খেয়ে দেখবো এবার মা কেমন রান্না করলো। একদম পুরো ধোয়া বেরোচ্ছে তরকারির থেকে। দারুন স্বাদ, দারুন। ডাটাগুলো দারুন সেদ্ধ হয়েছে। ডাটাগুলো খেয়ে দেখো কেমন স্বাদ। খেতে শুনলো, সেদ্ধ হয়েছে, ভালো, দারুণ লাগছে। বন্ধুরা, আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বুঝতে পারবেন না যে কতটা মানে সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর আমাদের আজকের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছের মাথা দিয়ে দারুণ লাগছে, রুই মাছের মাথা দারুণই তো লাগবে, পুকুরের মাছ। আর আমাদের খালের মাছ খুবই স্বাদ, তা ভালো লাগবে না?